আমাদের পূর্বপুরুষরা বিয়ের সময় কাবিন ধরেনি এবং মোহরানা প্রদান করেনি, অতএব তাদের সম্পর্কে বৈধ ছিল? সুবহানাল্লাহ, কেন বৈধ না? কে বলছে আপনাকে? মোহর ধরলে তো, মোহর ধরেনি, মোহর ছাড়া তো বিয়ে হয় না। মোহর নিজস্ব ধরছে, কিছু না কিছু বলছে, ওটা ঘরে আছে আলাদা, কাবিন হয় না, লেখা হয় না, কাবিনের সাথে মোহরের বাধ্যতামূলক কিছু নাই তো। কাবিন হচ্ছে এটা একটা কাগজ, কাগজ, এটা কাগজ কেন? যেন বিয়ের প্রমাণ, দলিল প্রমাণ থাকে, যেন অস্বীকার না করে এবং যেন ফেতনা তৈরি না হয় এবং সমাজ রাষ্ট্রের কাছে একটা নথিপত্র থাকে, এটা উদ্দেশ্য। কিন্তু এমনি বিয়ে যে সাক্ষী থাকে, অভিভাবক থাকে, মেয়ের জন্য মেয়ের অভিভাবক থাকে আর বিয়ের সাক্ষী থাকে এবং মাহার একটা যাই হোক কম বেশ একটা নির্ধারণ থাকে, এই বিয়ে হয়ে যাবে, এই বিয়ের জন্য আপনার ওই কাবিন করতে হবে না। হ্যাঁ, কাবিন করতে হবে না, বুঝছেন তো? সরকার যদি কোনো 18 বছর আগে আপনার মেয়ে বিয়েতে না বলে আপনার মেয়ে নিয়ে যাচ্ছে দুনিয়ার ছেলেমেলে করে, মেয়ে দিবেন না, মেয়ে বিয়ে দিয়ে দিবেন, কাবিন পরে করবেন রাজি হলে, শরীয়ত অনুমোদিত, কাবিন করা তো ফরজ ওয়াজিব না। 16 বছর করছে, যেটাই করুক আপনি বুঝতেই পারছেন যে আপনার সন্তান 12 বছর রাখতে পারতেছেন, আপনি কি করবেন? বিয়ে দিতে না যায় যেটা শরীয়ত অনুমোদন করেছে, হারাম করে নাই, শরীয়ত যেটা অনুমোদন করেছে আপনি এটা হারাম করেন কি করে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিয়ে হয়েছে কয় বছরে? 6 বছরে। ঘর করছে কয় বছর? 9 বছর। আমাদের মায়েদের বিয়ে হয়েছে 7 বছর 8 বছরে, বিয়ে করছে 10 বছর, ঘর হয়েছে 10 বছরে, সংসার হয়েছে, সন্তান সদ্য দুনিয়া আসছে, কোনো সমস্যা হয় নাই। এখন সন্তান ইউর বাইরের লোকদের কাফেরদের চাপে পড়ে যদি কোনো কেউ আল্লাহ আল্লাহ রসুলের দিনের মধ্যে দূর করে আপনারা দুজন বাইরে চলেন এবং সন্তান সদ্যকে বিয়ের বাইরে রাখেন, তাহলে দায় দায়িত্ব আপনারা বহন করতে হবে গুনার কাছে। যদি কোনো আপনি যদি কোনো ইয়া করেন, বিয়ে দিয়ে দেন, কাগজ না করলে কি হয়? কাগজ নাই, কেউ কিছু কোনো কিছু নাই, বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ।